কুচি এগুলো কি জানো কিসের জন্য বল, সেটা তো বলছি ট্যালেন্টস আর পরীক্ষার জন্য। ও আচ্ছা, এটা কি হয়েছিস কুচু? কি হয়েছি মানে কত নাম্বার প্রাইস? ফার্স্ট প্রাইস না সেকেন্ড প্রাইস? কেন বলা যায় বলো বলো শিগগিরই বলো। পড়ে গেল কিছু ম্যাগি খাবে এখন, কিছু লজ্জায় মরে গেল রে, ধর রে ধর। আর এই যে পায়েল কি করে, পায়েল বাসন ধুচ্ছে, প্রচুর কাজ করে। আহারে শোনাগো আমার, দিন শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে, সেটা আমরা উঠে গেছি। আর কয়লা এখন যাবে খাওয়া দাওয়া করে বিষ দিতে চাইছে, বিষ দেব। আর আমাদের রান্না আজকে কমপ্লিট, কই কি বলছিস বল? আমি কি বলবো, কিছু বলার একটা ভালো প্রাইজ পেয়েছে, ওখানে একটা ভালো রেজাল্ট করেছে, কিন্তু মন দিয়ে পড়ে না, কেউ শুনবে না এর কথা। তুই কোথায় যাচ্ছিস? ম্যাগি খাবে, খেলে ম্যাগি খেলে সেগুলো ভাবছি আজকে তুলে দিয়ে এই বেডে একটা বেডশিট ফেডশিট দেবো, অনেকদিন ধরে বেডশিট দেওয়ার সময় পাচ্ছি না। তো চলো একটু বাইরেও যাবো, রোদ্দুর উঠেছে বেশ সুন্দর, আর এখন সানটাই কাস্ট করে নি, কেননা রোদ্দুর চলে গেলে আর ভালো লাগে না। চলো আমাদের খাবার ভাত, এখানে রয়েছে দুই রকম ডাল একসাথে করা হচ্ছে, মুগ আর মুসুরি। এটা হচ্ছে মিক্স ভেজ, শীতের বুঝতেই পারছো সব সবজি আর ডাল বড়ি দিয়ে, আর এই হচ্ছে মাছ ভাজা। এখন আমরা খাবো, এখানে ভাত ভাত বেড়ে নিয়েছি, ভাত খেতে যাচ্ছে একদম বাইরে রোদ্দুরে। তো চলো এখন যাই, অনির্বাণ চলে গেছে ওখানে, কোয়েল স্নান করছে, কোয়েলও যাবে ওখানে খেতে। তো চলো আমাদের সেই পুরোনো কোয়ার্টার, ওখানে রোদ্দুর সুন্দর হয়েছে তো সেখানে খেতে যাবো। ওমা তাকাও তাকাও তাকাও, আজকে সংসার পেতে বসেছি আমরা। কোয়েল কোয়েল দেখা যাচ্ছে? ও গোলবাসি একটু উকি মারো, তোমার ভিডিও করা হচ্ছে। দাঁড়াও, ঝোপের ভিতরে বসে আছে, ঝোপের ভিতরে বসে আছে, দেখা যাবে। গলা শুনে যাও তোমরা, আমাদের খাওয়া। এই হলো আঙ্কেল, এক কিছুই দেখা যাচ্ছে না। তোমাদেরকে পূজো করবে বলে এবার যাইছি পূজো দিতে। হ্যালো গাইস, আমি পূজো দিতে। তুই তো ভাত নিয়ে চলে আসবি, যা পারিস কর তুই। আমার মুখটা বুঝাই যায়নি, আমি আছি তো। গুড ইভিনিং এভরিওয়ান, এই যে এখন কোয়েল এই যে শুয়ে আছে দেখো, ব্ল্যাঙ্কেট গায়ে দেয়। আমার সোয়েটার পরার সোয়েটার নেই বলে নতুন সোয়েটারটাই পরে ফেলতে হচ্ছে। গুড ইভিনিং তো, হ্যাঁ এখন 5টার বেশি বাজে, সন্ধ্যা দিতে হবে। আমি এখন একটু হরলিক্স খাবো, সেই জন্য উঠলাম। আমরা সবাই লেপে তলায়, অনেকদিন ধরে ইচ্ছে ছিল আমার হরলিক্স খাওয়ার, তো এবার যেদিন গেছিলাম বিশালে নিয়ে চলে এসেছি। তো এখন ওই যে কি বলে খেয়ে নেবে, তুই তো খাওয়ালে তো বুঝিস না, অর্ধচন্দ্র। এই যে কোয়েল, হ্যালো। আমরা এখন সবাই মিলে বসে আছি, আমি এখন ফ্রিজটা পরিষ্কার করছি, হয়ে গেছে মোটামুটি, আর একটুই বাকি আছে। মশাও ঢুকে যাচ্ছে ফ্রিজের মধ্যে। এই হচ্ছে ফ্রিজ, ফ্রিজে তেমন কিছু নেই, সব কিছু নামিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি, আর এখন টুকটুক করে পরিষ্কার করছি। টর্চটা দিয়ে নিয়েছি যাতে ভালো করে পরিষ্কার করে, কেননা ফ্রিজটা বন্ধ করেই করছি।
পরপর ফ্রিজ বসে গেলে এমনটাই হয়। প্রচণ্ড কষ্ট হচ্ছে। এখন ওই এইটা পরিষ্কার করা হয়নি, ডিপটা করা হয়নি, শুধু এইটাই শুধু হয়েছে, এটা পুরোটা হয়ে গেছে। এখন এই নিচগুলো করলে হয়েছে, মানে দরজার এই যে নিচের দিকটা। এবার হচ্ছে ডিপ, ডিপেও অনেক কিছু রয়েছে, মাছ ফাছ রয়েছে, সবার মাছ মাংস, সেজন্য একটা সাফ করে দিচ্ছি। প্রচণ্ড নোংরা আছে ডিপটা, দেখে যা কোয়েল, প্রচুর নোংরা, প্রচুর ডিপে। এই দেখ কত ময়লা নিচে পড়েছে, আর উপরে দেখ ওই যে ডিপে দেখ মাটির মতন ভর্তি, দেখেছিস না? ফ্রিজের মধ্যে ইয়ে থাকে জীবন। এই যে আমরা এখন খেতে বসবো, কোয়েলে যে খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে, আমিও খাবো, খা, আমিও তাড়াতাড়ি খাই। ডিম ভাজা, সবজি আর ডাল সকালের। এই যে জাস্ট খাওয়া দাওয়া হলো একটু আগেই, আর এখন আমরা শুয়ে পড়বো। ওই বেড ফেড রেডি হয়ে গেছে, কোয়েলও রেডি হচ্ছে। এই যে অনির্বাণ কি যে খুঁজতে এসে জানি না, সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত। এই দেখো প্রেম না তো এই যে এরা মানে যা পাচ্ছে করছে আর কি, বুঝতে পারছো? এই দেখো বারিশ টু দেখে দেখে পাগল হয়ে যাচ্ছে। বারিশ ওয়ান আর টু, রিইউনিয়নের পিকনিক হবে, তার জন্য প্রচুর বিজি, সবার সাথে প্রচুর গল্প গল্প করছে, তো সেইভাবে পিকনিক হবে, ওরা যাবে। আর চলো তাহলে আজকে এই ব্লগটা এখানে শেষ করা যাক। আশা করছি তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণ আমরা সুস্থ থাকবো। গুড নাইট, বাই, টাটা, টেক কেয়ার, লাভ ইউ।